হেল্ল' ষ্টুডেণ্টছ ৱেলকাম টু মাৰ ইউটিউব চেনেল ই লাৰ্ণিং হাব ক্লাছ নাইনৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে এটা বিশেষ খবৰ যে তোমালোকৰ যিটো ছেকেণ্ড ইউনিট টেষ্ট সেই পৰীক্ষাটো আমাৰ বঙাইগাঁও জিলাত পাতিব পতাৰ কাৰণে তোমালোকৰ ৰুটিনখন আজি প্ৰকাশ পাইছে এই ৰুটিনখন হিচাপে তোমালোকে এই অহা পঁচিছ তাৰিখৰ পৰা তোমালোকৰ পৰীক্ষাটো আৰম্ভ হ'ব মই ৰুটিনখিনি কৈ দিম তাৰ লগতে তোমালোকৰ কি কি ছেলেবাস হবো মানে কোনখিন কথা আলোচনা করি তোমাদের ভিডিও শেষলকে চাবা প্রথমে সোয়া ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনেল এক্সামিনেশন কমিটি এটু এই যেটু ডিস্ট্রিক্টৰ পৰা এটু ক্লাস ছাত্ৰীসকলৰ ছাত্রছাত্রী 25 তাৰিখৰ পৰা পৰীক্ষাটো আৰম্ভ হব তোমাল যেকেন্ড ইউনিট টেস্ট সেই প্রথমে হবো আৰু এটু 50 নম্বৰৰ পৰীক্ষা হব আৰু প্ৰথম দিন আছে 25 তারিখত আছে জের ম্যাথমেটিক্স যে টাইমটো হবো এটারপরা তিনটালেক তোমাদের দু দুঘণ্টা পরীক্ষা হব আর এই এটারপরা তিনটালেক হবো গতিকে প্রথম দিনা আছে জেনের মেথস তারপর ছাব্বিশ তাৰিখত আছে এম আইএল এসামিজ মানে যার যে এমআইএল হয় আসামিজ বড়ো নেপালী যা হয় সেইটা হব তার সাতাইশ তারিখ আছে জেনেল সাইন্স পিছত আছে সাতাইশ তাৰিখত আছে সশিয়াল সাইন্স উনত্রিশ তারিখত আছে ইলেকটিভ তারপর ত্রিশ তারিখত আছে ইংলিশ এইবার ইংলিশটা একেবারে লাস্টত দিয়া হয়েছে গতি তোমালকে হো সিদিন হাফ ইয়লি পরীক্ষা দিয়ার পিছত চাওয়া তোমল সেকেন্ড আহি গল ইয়ার কেদিনমান পিছতে তোমাল সার্চতে তোমাল যে এনুয়াল পরীক্ষা সেই এনুয়াল পরীক্ষাটা হব এতে কথাটো হল যে তোমাল এই যে সেকেন্ড ইউনিটেস্টর ফিফটি মার্ক্সর যেটা পরীক্ষা হবো এই ফিফটি মার্কসর এই পরীক্ষাখিন কোনখিনি সিলেবাস কভার করব এটা কথা তোমালোকে মনত তোমালোকে তোমাকে হাফ হাফএলি পরীক্ষা দিছা হাফ এলি পরীক্ষা মানে যেখিনি পড়া হয়েছিল মানে আধাখিনি তোমালোকে হাফ হাফএল পরীক্ষা দিছা কিন্তু আর ফার্স্ট ইউনিট রেস্টু তাতকৈ কম দিছিল কিন্তু এবার কি হবো তোমাল সেকেন্ড ইউনিট রেস্ট হবো তোমালোকৰ যেখিনি যে হাফ এলি পরীক্ষা দিশা সেইখানিক নহয় নয় হাফএল পরীক্ষার পিছত যিখিনি পড়ুয়া হয়েছে সেইখিন কাভার কৰিব আপ টু তোমার এই পরীক্ষার আগদিনালেক এতিয়া কিছুমান স্কুলত অলপ যিহেতু ইণ্টাৰনেল এইটো তোমাৰ ইউনিট টেষ্ট পৰীক্ষা এইটো তোমাৰ অলপ কম বেছি কৰিব পাৰে বিষয় শিক্ষকজনে গতিকে তোমালোকে এইটো ছাৰক সুধি ল'বা কিন্তু এইটো আচলতে হাফ এলি পৰীক্ষাৰ পিছত যিখিনি পঢ়োৱা হৈছে একেবাৰে এই পৰীক্ষাটোৰ আগলৈকে সেই গোটেইখিনি চিলেবাছ কভাৰ কৰিব সেই গোটেইখিনি লেচন যিখিনি পঢ়োৱা হৈছে যদি কোনোবা লেচন দুই এটা লেচন বেচি গৈছে তেওঁলোকে অলপ কমাই দিব পাৰে কিন্তু যিখিনি পঢ়োৱা নাই সেইখিনিতো নিদিয়েই এই এই পড়ুয়াখানির মাজেরপরাও অল্প ইফাল সিফাল হব পার গতি তোমালে তোমাদের সারসলকে সুদি লবা তোল ধুনিয়াকে জনাই দিব যে এইখিনিল তোমাল পরীক্ষা হব প্রত্যেকটা বিষয়তে হব তোমাল যে ইংলিশ জেনর ম্যাথস জেনেল সাইন্স আর সশিয়াল সাইন্স এই কেটার তোমল যে হাফেল এক্সাম হয়েছিল তোমাল এমসি কিউ থাকি সাগে টুয়েটি মার্কসর এম সি কিউ থাকি আৰু বাকী ইলেক্ট্ৰিভ আৰু যিটো এম আই এল আছে সেইখিনি টেমচিকো নাথাকে গতিকে এইখিনি চিলেবাছ কাভাৰ কৰিয়েই তোমালোকৰ এই ছেকেণ্ড ইউনিট্ৰেষ্ট পৰীক্ষাটো হ'ব আৰু এই পৰীক্ষাটো তোমালোকে ভালদৰে দিবা যিহেতু এই নাম্বাৰবিলাক প'ৰ্টেলত আপলোড কৰিব লাগে তাৰপিছত তোমালোকৰ এইখিনিৰ পিছতেই চাবা তোমালোকৰ অতি সোনকালে এনুৱেল পৰীক্ষাটো আহি যাব গতিকে তোমালোকে পৰীক্ষাৰ বাবে প্ৰস্তুতি লোৱা থেংক ইউ